আসসালামু আলাইকুম লিটারেচার মডেল কেন্দ্রিক স্কুলের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সামনে আবার উপস্থিত হলাম গত ক্লাসে তোমাদের 104 পৃষ্ঠা মিটারে প্রকাশ এবং গ্রামে প্রকাশ ছিল আশা করি তোমরা সমাধানগুলো বুঝতে পেরেছো আজকে তোমরা তোমাদের পাঠ্যবইয়ের 105 পৃষ্ঠা খুলো আজকে তোমরা তোমাদের পাঠ্যবইয়ের 105 পৃষ্ঠা খুলো তোমাদেরকে যে সাজেশন দেওয়া হয়েছে সেখানে দেখো 105 পৃষ্ঠা 10 থেকে 15 নং পর্যন্ত আছে এখানে পাঁচটি অঙ্ক আছে তোমরা সবাই খাতা কলম নাও আর ম্যাডাম বোর্ডে অঙ্ক করতেছি বোর্ড থেকে অঙ্কটা তুলে নাও আর বোঝার চেষ্টা করো সবাই খাতা কলম নাও আর পাঠ্যবইয়ের 105 পৃষ্ঠা খুলো প্রথমে আমরা 10 নম্বর অঙ্কটা করব প্রথমে কি বলছে দেখো রিমনের বিদ্যালয় বিকাল 4:15 মিনিটে ছুটি হয় তার বাসায় পৌঁছাতে 40 মিনিট সময় লাগে সে কয়টার সময় বাসায় পৌঁছায় তাহলে আগে স্কুল ছুটি হয় সেটা আমরা দেখব তাহলে রিমনের বিদ্যালয় ছুটি হয় কখন বিকাল 4:15 মিনিটে বিদ্যালয় ছুটি তোমরা চাইলে রিমন নামটা উল্লেখ করতে পারো বিদ্যালয় ছুটি হয় বিকাল 4:15 মিনিটে তোমাদের বইয়ে এরকম আছে সেটা তোর জন্য আমি এভাবে লিখছি 4:15 মিনিট এই এভাবে লিখলে তোমরা খুব সহজে বুঝতে পারবা তোমাদের বইয়ে এটা এভাবে দেওয়া আছে এটার মানে হচ্ছে কি 4:15 মিনিট তো 4:15 মিনিট ম্যাডাম মুখে বলতেছি যেহেতু সেটা একেবারে সাজায় লিখলাম তোমরা চাইলে এভাবেও লিখে টাটা পড়ে দিতে পারো তারপর বলছে কি তার বাসায় পৌঁছাতে সময় লাগে তাহলে আমরা কি লিখব বাসায় পৌঁছাতে সময় লাগে কত মিনিট বলছে 40 মিনিট তাহলে আমরা মিনিট মিনিটের নিচে মিনিটটা লিখব 40 মিনিট তাহলে যেহেতু 4:15 তে ছুটি হয়ে গেছে 40 মিনিট লাগছে তার বাসায় আসতে সে কয়টার সময় বাসায় পৌঁছায় তাহলে সে হচ্ছে কে রিমন আমরা এখানে রিমন নামটা লিখতে পারি রিমন বাসায় পৌঁছায় বিকাল বলছে না এ বিকাল কথাটা আমরা লিখি পৌঁছায় বিকাল অঙ্কটা কিন্তু যোগ হবে তাহলে আমরা 5:0 কত পাবো 5:45 মিনিট আর এখানে ঘন্টার নিচে কিছু নাই তাহলে আমরা 4 লিখে দিলাম তাহলে বাসায় পৌঁছে কখন বিকাল 4:55 মিনিটে উত্তর হবে কি উত্তর 4:55 মিনিট তোমরা কি সমাধানটুকু বুঝতে পেরেছ সমাধানটুকু বোঝা হয়ে গেলে তোমরা তুলে নাও এরপরে দেখো 11 নম্বর অঙ্কটা ম্যাডাম করতেছি তোমরা মনোযোগ সহকারে শোনো ঋতু সকালে 2:20 এবং রাতে 3:35 পড়ে সে প্রতিদিন কত সময় পড়ে তাহলে বিকালে যেটা সকালে যেটা পড়ে সেটার সাথে আমরা রাতেরটা যোগ করে দিলে আমাদের কি তার প্রতিদিন পড়ার সময়টা বের হয়ে যাচ্ছে তাহলে আমরা প্রথমে লিখি ঋতু সকালে পরে 2:20 ঋতু সকালে কত ঘন্টা পরে 2:20 ঠিক আছে এরপর বলছে কি এবং রাতে 3:35 পরে রাতে কে পরে ঋতু পরে না ঋতু এই রাতে
পরে 3 ঘন্টা 35 মিনিট 3 ঘন্টা 35 মিনিট ঠিক আছে এটাও কিন্তু কি হবে যোগ হবে তারপরে কি বলছে সে প্রতিদিন কত সময় পড়ে তাহলে ঋতু সে হচ্ছে কে ঋতু ঋতু প্রতিদিন পড়ে ঋতু তাহলে কয় বেলা পড়ে একবার সকালে একবার রাতে ঋতু প্রতিদিন পড়ে অঙ্কটা আমরা যোগ করে আসি বাম পাশ থেকে সরি ডান পাশ থেকে 5 0 5 3 2 5 আমরা মিনিট পেলাম কত মিনিট পেলাম মিনিট মিনিট যোগ করে 55 মিনিট পেলাম 20 মিনিট আর 35 মিনিট যোগ করে তারপরে ঘন্টাটা আমরা বসাই দিই বসানোর পরে 3 2 কত 5 তাহলে উত্তর কত হবে ঋতু কয় ঘন্টা পড়ে প্রতিদিন 5 ঘন্টা 55 মিনিট তার মানে 6 ঘন্টা কাছাকাছি ঠিক না উত্তর 5 ঘন্টা 55 মিনিট তোমাদের কি তোলা শেষ আমি তো উপরের অঙ্কটা বুঝতে পারবো 12 নম্বর অঙ্কটা কি বলছে দেখো একটি বিদ্যালয়ে গণিত ক্লাস শুরু হয় 8:30 তাই তার মানে হচ্ছে 8:30 মিনিটে এবং 40 মিনিট পর শেষ হয় কয়টার সময় গণিত ক্লাস শেষ হয় আমি কি 10 নম্বর অঙ্কটা বুঝতে পারবো এমনিতেই বোঝা আছে
8 ঘন্টা সরি 8টা 10 মিনিটে 9টা 10 মিনিটে ঠিক আছে তাহলে আমি আবারো একটু বলি 30 এর সাথে 40 যখন যোগ করলাম আমরা কত মিনিট পেলাম 70 মিনিট পেলাম আমরা সবাই জানি 60 মিনিটের নিচে যে কোনো সংখ্যা হলে আমরা মিনিটে বসাতে পারবো যদি 60 মিনিটের উপরে হয় 60 থেকে 60 এর উপরে হয় তাহলে সেটা ঘন্টা হিসেবে ঘন্টার সাথে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তখন আমরা কি করব যে মিনিটটা পেয়েছি সেটার থেকে 1 ঘন্টার মিনিটটা আমরা কি করব বাদ করে যে যেটা থাকবে সেটা মিনিটের জায়গায় বসাবো আর যেটা আমরা বাদ করতেছি 1 ঘন্টা সেটা যে ঘন্টা থাকবে সেটার সাথে আমরা কি করে বলবো যোগ করে নেব তাহলে আমরা এই 60 মিনিটটা আমরা যখন বিয়োগ করলাম আমরা 1 ঘন্টা পেয়েছি না সেটা 8 এর সাথে যোগ করলাম তাহলে কয়টা হলো 9টা হলো তাহলে গণিত ক্লাস শেষ হয় কয়টার সময় 9টার সময় এখানে হবে কি গণিত ক্লাস শেষ হয় 9টা 10 মিনিটে তাহলে উত্তর কত হবে 9টা 10 মিনিট তোমরা কি নিচের অঙ্কটা তুলে ফেলেছো মিজান সাহেব হেঁটে উনি তো হাঁটতে বেরোয় ঠিক না হেঁটে ফিরে আসে আগে ফিরে আসেন তো লিখবো আমরা হেঁটে ফিরে আসেন কয়টায় 6:55 মিনিটে তা আছে তোমরা চাইলে তাও লিখতে পারো আমি তোমাদের সুবিধার্থে এটা ভেঙে করাচ্ছি তোমরা চাইলে বইয়ে যে রকম আছে ওই সংখ্যাটা দিয়েও করতে পারো 6:55 মিনিট তারপরে সকালে মিজান সাহেব হাঁটতে বের হন এবার আমরা হাঁটার যে সময় হাঁটতে বের হয় সেটা লিখবো হাঁটতে বের হন হাঁটতে বের হন কয়টায় 6:10 মিনিটে হাঁটতে বের হন কয়টায় 6:10 মিনিটে আগে আমরা ফিরে আসার সময়টা লিখলাম তাহলে এটা কি হবে আমরা বিয়োগটা করে দিলি মিজান সাহেব হাঁটে এখানে আমরা কি লিখবো মিজান সাহেব হাঁটে কি হবে মিজান সাহেব হাঁটে ঠিক আছে কত সময় হাঁটে এখানে প্রশ্ন বলছে মিজান সাহেব কত সময় হাঁটে তাহলে মিজান সাহেব হাঁটে কত সময় দেখো আমরা সময়টা বের করতেছি 5 থেকে 0 গেলে 5 5 থেকে 1 গেলে 4 45 মিনিট আর 6 থেকে 6 গেলে কত হয় 0 হয় তাহলে উনি হাঁটেন কত মিনিট 45 মিনিট আমরা উত্তরটা পেয়েছি উত্তর হবে কত 45 মিনিট তোমরা তুলে নাও এরপরে দেখো আমি 12 নম্বর অঙ্কটা মুছে দিচ্ছি 14 নম্বর অঙ্কটা দেখো 14 নম্বর অঙ্কটা দেখো 14 নম্বর অঙ্কটা কি বলছে দেখো একদিন সকালে 9:20 মিনিটে বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টি থেমেছিল দুপুর 12:45 মিনিটে কতক্ষণ বৃষ্টি হয়েছিল সেম এটার মতো হবে
আগে থামার দিন থামার বৃষ্টি যে থেমেছিল আমরা সেটা লিখবো, বৃষ্টি থেমেছিল দুপুর 12:45 মিনিটে, বৃষ্টি থেমে ছিল, বৃষ্টি থেমেছিল 12:00। তোমরা চাইলে এখানে যে কোনো এটা দিয়েছে সময়ে সেটা ব্যবহার করতে পারো, তোমাদের সুবিধার্থে কিন্তু আমি বোঝার জন্য এটা দিয়েছি 12:45 মিনিটে। তারপরে বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টি শুরু, সরি এখানে আমি একটা জিনিস লিখি নাই, এটা আমি উপরে লিখে দিচ্ছি, এখানে দুপুরে লিখবা, এখানে বৃষ্টি থেমেছিল দুপুর 12:45 মিনিটে, আর বৃষ্টি শুরু হয়ে ছিল কখন, সকাল না সকাল, সকাল কয়টায়, 9:00, কত মিনিট, 20 মিনিট। ঠিক আছে, দেখো তোমাদের সুবিধার্থে আমি একেবারে সুন্দর করে তুলে দিয়েছি। তারপরে কতক্ষণ বৃষ্টি হয়েছিল, তাইলে আমরা এটা কি করে বের করবো, বিয়োগ করে না থামা থেকে আমরা শুরুর যে সময় শুরু হয়েছে সেটা যদি বিয়োগ করি তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তাইলে আমরা এখানে কি লিখবো, বৃষ্টি হয়েছিল, কি লিখবো, বৃষ্টি হয়েছিল কত মিনিট, 5 থেকে 0 কেন কত হবে, 5, 4 থেকে 2 গেলে 2, এদিকে কাটা হয়ে যাবে, 12 থেকে 9 গেলে কত হয়, 3, 12 থেকে 9 গেলে কত হয়, 3। তাহলে বৃষ্টি থেমেছিল কয়টা, 3, সরি কতক্ষণ বৃষ্টি হয়েছিল, 3:25, কতক্ষণ বৃষ্টি হয়েছিল, 3:25, কতক্ষণ বৃষ্টি হয়েছিল, 3:25, কতক্ষণ বৃষ্টি হয়েছিল, 3:25। এরপরটা দেখো 15 নম্বর অঙ্কটা, নিচে 13 নম্বর অঙ্কটা সবার শেষ, ববি সন্ধ্যায় 7:25 মিনিটে পড়া শুরু করে, সে রাত 10:40 মিনিটে পড়া শেষ করে, সে কতক্ষণ পড়ে, এটাও একদম সহজ না, আগে পড়া শেষ করার সময়টা আমরা লিখব, এরপরে সে পড়তে বসছে কোন সময়ে সেটা আমরা লিখবো, তাইলে বিয়োগ করলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে লিখো 15 নম্বর ববি, আগে আমরা কোনটা লিখবো বলছিলাম, পড়া শেষ করে না, ববি পড়া শেষ করে রাত 10:40 মিনিটে, রাত 10:40 মিনিটে, ঠিক আছে। তারপরে পড়তে বসছে কখন, সন্ধ্যা 7:25 মিনিটে, পড়া, পড়া নিচে ডট ডট দিয়ে দাও, পড়া শুরু করে সন্ধ্যা, সন্ধ্যা 7:25 মিনিটে, সন্ধ্যা 7:25 মিনিটে, ঠিক আছে। এখন আমরা কি করবো বলছিলাম, বিয়োগ করবো বলছিলাম, বিয়োগ করলে আমাদের উত্তরটা বের হয়ে যাচ্ছে, 0 থেকে 5 যাবে, যাবে না, এখান থেকে 1 নিবো, তাহলে কত হয়, 10 থেকে 5 গেলে 5, যেহেতু 4 থেকে আমরা শূন্যের জন্য 1 নিয়ে ফেলছিলাম, 4 জায়গায় আর কত আছে, 3 আছে, 3 থেকে 2 গেলে 1, আর 10 থেকে 7 গেলে কত হয়, 3। তাইলে ববি কতক্ষণ করে, 3:15 মিনিট, তাইলে ববি
আমরা এখানে কি লিখব গভীর করে 3 ঘন্টা 15 মিনিট এটাই হবে উত্তর তোমরা কি অঙ্কগুলো বুঝেছো সমাধানগুলো বুঝেছো সবাই তোমরা সমাধানগুলো বুঝেছো সবাই গণিত আগামী ক্লাসে পড়াটা সহ দেখে নিও একেবারে 10 থেকে 15 নং সবগুলাই তো পড়ে করাই দিলাম ঠিক না এগুলা শিখবে এবং এসডব্লিউ করবে অঙ্কগুলো তোলা শেষ হইলে তোমরা বাড়ির কাজটুকুও তুলে নাও তোমরা কি সমাধান সমূহ বুঝতে পেরেছ আশা করি তোমরা সমাধান সমূহ বুঝতে পেরেছ আর গ্রুপ থেকে সমাধানগুলো তুলে নিয়েছ আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ